ব্যাচেলার কুকের নতুন একটা রেসিপিতে আপনাদেরকে আবার স্বাগতম। আজ আমরা মূলত আপনাদেরকে যে মেনুটি দেখাতে যাব, তার আগে এখন পর্যন্ত যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ব্যাচেলারদের জন্য আজকে আমরা স্পেশাল একটা মেনু দেখাবো, এটা হচ্ছে চিকেন কারি। আর চিকেন কারিতে অবশ্যই আমরা আজ ভেজিটেবল মিক্স করব, বলতে পারেন ভেজিটেবল চিকেন কারি। এটা গ্রেভি করার জন্য আমরা মূলত ভেজিটেবলগুলো ইউজ করব। তাহলে আর দেরি না করে চলুন দেখতে থাকি ভেজিটেবল কারিটা উইথ চিকেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কোনো ব্যাপারে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আমরা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর বেশি বেশি শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, ফ্যামিলি পার্সনের সাথে, যাতে এই মজার এবং টেস্টি রান্নাগুলা, টেস্টি মেনুগুলা আপনারা টেস্ট করতে পারেন। আমরা যেহেতু দাওয়াত করে আপনাদেরকে খাওয়াতে পাচ্ছি না আমাদের ব্যাচেলার পয়েন্টে, সো এক্সপেক্ট করবো আপনারা এগুলো রান্না করে বাসায় ট্রাই করবেন এবং আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর বন্ধুদেরকেও বলবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকতে। তাহলে চলুন আপনাদের সাথে আজ শেয়ার করি ভেজিটেবল চিকেন কারি। স্পেশাল চিকেন কারি করার জন্য আপনারা দেখছেন এখানে মোটামুটি 700 গ্রাম মতো মাংস আমরা ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, একবারে ছোট কিউব করে, সাথে মোটামুটি 200 গ্রাম মতো পেঁয়াজ, এটাও দেখতে পাচ্ছেন এটা আসলে কিউব আকারে কাটা। এটা আজকে টোটালি স্পেশালি আমরা রান্না করব। সাথে আমরা ইউজ করছি টমেটো, গাজর, অল্প আলু, আর সচরাচর মাংসে যেগুলো লাগে হলুদ, লবণ, মরিচ, সরিষার তেল, গরম মশলা। তাহলে চলুন আমরা রান্না শুরু করি স্পেশাল চিকেন, ব্যাচেলার স্টাইলের চিকেন। আচ্ছা, ব্যাচেলার স্টাইলের স্পেশাল চিকেনের জন্য আমরা প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যেটা অবশ্যই আমরা স্পেশাল করব, নর্মাল চিকেনের মতো না, এবং এটার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। মোটামুটি সব জিনিসগুলো আমরা এট এ টাইমে ইউজ করবো এখানে, যেমন দেখছেন পেঁয়াজটা দেওয়ার পরে এটা হালকা একটু বেড়ে ফেলে অবশ্যই খেয়াল করেছেন এই পেঁয়াজগুলো কিন্তু আমরা কিউব আকারে কেটে নিয়েছি, এটা একবারে মিহি না, কিউব আকারে কেটে নেওয়া যাতে একটু চাইনিজ ফ্লেভারটা এখানে আসে। হালকা নেড়ে ছেড়ে আমরা এটাতে টমেটো অ্যাড করলাম, তাতে অ্যাড করলাম লবণ, হলুদ, মরিচ, অবশ্যই গরম মশলা। এটা একটু নাড়াচাড়া করে দেখেই বুঝছেন যে আজকে চিকেনটা আসলে একটু গ্রেভি টাইপের হবে, একটু স্পেশাল টাইপের হবে, তা ভেজিটেবলের একটা মিক্স
অলরেডি আপনারা এইভাবে খেয়াল করছেন। আলুগুলো আমরা দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা মোটামুটি আনকাট একটা সিচুয়েশনে দেখছেন, যে কারণে আপনার পেঁয়াজটা কতক্ষণ নাড়বেন বা এটা মশলাটা কতক্ষণ নাড়বেন এটা সহজে বুঝতে পারবেন। এটা আমরা মোটামুটি সবগুলো মিক্স করতে 2 মিনিট মতো সময় নিয়েছি। এটা হালকা নাড়াচাড়া করে এখন আমরা এটাতে মাংসটা অ্যাড করে দিই। যেহেতু এটা দেশি মুরগির মাংস না, এটা ব্রয়লার, তো এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগছে না, আর তাই আমরা মাংসটা এখানে অ্যাড করে একটু চাড়াচাড়া করবো। মশলাগুলো অলরেডি আমরা দিয়ে ফেলেছি, আর শুধু জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়াটা বাদ আছে, যেটা আমরা মাংসে পানি দিব, পানিটা একটু ফুটে উঠলে তারপরে ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে এটা আমরা ঢেকে দিব। ফাইনালি এটা প্রিপেয়ার হয়ে যাওয়া পর্যন্ত আমরা ঢেকে রাখবো, আর একটু হালকা নাড়াচাড়া করে তারপরে এটাকে আমরা পানি করে দিব। ভিডিওটা টোটালি আনকাট একটা সিচুয়েশনে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তো আপনারা বুঝতেই পারছেন কতটুকু সময় আমরা এটা নাড়াচাড়া করেছি। এবার এটাতে আমরা পানি করে দিচ্ছি। মিক্সড করে এটা হালকা নেড়ে চেড়ে তারপরে আমরা ঢেকে দিব। পানিটা ফুটে গেলে তারপরে এটাতে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবার ঢেকে দিব। জলটা টেনে আসলে এটা গ্রেভি হয়ে গেলে তারপরে আমরা রান্না শেষ করব। তাহলে চলুন এটা ঢেকে দিই, তারপরে এটা ফুটাই করি। যেমনটি দেখছেন ঢাকনা ওঠানোর পরে পানিটা মোটামুটি ফোটা শুরু হয়েছে এবং একটা সুন্দর কালারও এসেছে। যাই হোক, এটার সাথে আমরা এখন মিক্স করতেছি এটা ধনিয়া এবং জিরা গুঁড়া। এটা একসাথে ধনিয়া এবং জিরা মিক্স করাই আছে, এটা পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে বলে রাখি এটা ঢেকে মোটামুটি আমরা 3 মিনিট মতো রাখছি। 3 মিনিটের মধ্যে পানিটা ফুটে গেছে, তারপরে আমরা ধনিয়া এবং জিরাটা এর মধ্যে মিক্স করে দিলাম। আর যে পরিমাণ পানি আমরা এখানে ইউজ করেছি তাতে 15 থেকে 17 মিনিট সময় লাগবে এটা পুরোপুরি কুক হইতে, আর যেহেতু এটা পোলট্রির মাংস সো এটা কুক হইতে খুব একটা বেশি সময় লাগবে না। তাহলে আমরা এটা মিক্স করে এটা ঢেকে দিচ্ছি মোটামুটি 15 মিনিটের জন্য। তারপর চলুন দেখি কী হয়। আমাদের মোটামুটি ঢেকে দেওয়ার 15 মিনিট হয়ে গেছে, এখন আমরা এটা দেখব। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি রান্না হয়ে গেছে, এটার গ্রেভি যে ভাবটা, গ্রেভি ভাবটা এখানে অলরেডি এসে গেছে আপনারা যেমনটি দেখছেন, এবং এটার কালারটাও অসম্ভব সুন্দর একটি কালার এসেছে। আমাদের মনে হচ্ছে এখন এটা আমরা জালটা নিভিয়ে দিতে পারি। তাহলে আসুন আগুনটা নিভিয়ে দিই, আমরা নিভিয়ে দিয়ে এটা দেখি আসলে টেস্টটা কেমন হয়েছে। তো আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি এবং এখন দেখতে পাচ্ছেন মাংসটি আর ফুটছে না। এখন আমরা আপনাদেরকে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করব। জি, যেমনটি এখানে দেখছেন মাংসটি দেখতে আসলে অসম্ভব সুন্দর হয়েছে, এবং আশা করি এটা খেতেও, এটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও আশা করি ঠিক ততটাই টেস্টি হবে।
আর এটা দেখতে দেখতেই আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ এত সহজে রান্না, এত স্পেশালিটি রান্না আপনারা আর কোনো চ্যানেলে পাবেন না। আশা করি রান্নাগুলো দেখতে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই পরবর্তী রান্না পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পরবর্তী রান্না আসা পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।